নমস্কার, আপুনি চাই আছে আফটারনুন এক্সপ্রেছ। মই জয়ন্ত মাধব গোস্বামী। মহানগরীর গাড়িগাঁওয়ার দলবদ্ধ ধর্ষণ কাণ্ডয় লৈছে নতুন মোড়। হোটেলর কর্মচারীর বিস্ফোরক স্বীকারোক্তি, হোটেলর রেজিস্টার বহিরপরা অন্তর্ধান হয়েছে কেইবাটাও পৃষ্ঠা। রাজা আহমেদের নামত বুক করা হয়েছিল হোটেলর কোঠা। আদাবাড়ির ব্রহ্মপুত্র গেস্ট হাউসের 105 নম্বর কোঠাত হয়েছিল দলবদ্ধ বলাৎকারের ঘটনা। ব্রহ্মপুত্র গেস্ট হাউসত পানবজার আরক্ষী আজি চলাইছে অভিযান। এতিয়া পলাতক হয়ে আছে 5 বলাৎকারী, 5 অভিযুক্ত। এই সমগ্র ঘটনায় নতুন মোড় লাভ করেছে এই মুহূর্তত। যখন হোটেলত মাতি পঠিয়াইছিল কিশোরীগৰাকীক, সেই হোটেলখন হয়েছে আদাবাড়ীস্থিত ব্রহ্মপুত্র গেস্ট হাউস। আর এই ব্রহ্মপুত্র গেস্ট হাউসের এই কোঠাটোতে সংঘটিত হয়েছিল সেই কাণ্ড। আর অতি রহস্যজনকভাবে এই হোটেলর রেজিস্টার বহিরপরা অন্তর্ধান হয়ে আছে কেইবাটাও পৃষ্ঠা। রাজা আহমেদ নামর যুবকজনের নামত বুক করা হয়েছিল হোটেলের কোঠা। আদাবাড়ির ব্রহ্মপুত্র গেস্ট হাউসের 105 নম্বর কোঠাত হয়েছিল দলবদ্ধ বলাৎকার। টিউশনলৈ যোৱা ছাত্রীগৰাকীক মাতি পঠিয়াইছিল এইখন হোটেললৈ, ব্রহ্মপুত্র গেস্ট হাউসলৈ। আর তাতেই পরিকল্পিতভাবে 5 বাসন্দয় দলবদ্ধভাবে বলাৎকার করেছিল ছাত্রীগৰাকীক। ধর্ষণের সমগ্র দৃশ্য বন্দী করেছিল মোবাইলত। ভাইরেল করে দিয়ার দাবি ধমকিরে ব্ল্যাকমেলিং করে আহিছিল ছাত্রীগৰাকীক। আর অবশেষত ছাত্রীগৰাকীয়ে পরিয়ালক কোৱাত যোৱা 8 মার্চত পানবজার মহিলা আরক্ষী থানাত গোচর রুজু করেছে। যদিও এতিয়াও আরক্ষী করায়ত্ত করবলে সক্ষম হওয়া নাই এই 5 কালপৃতক। এতিয়াও পলাতক অবস্থাত আছে এই 5 বলাৎকারী। আরক্ষী অভিযান চলাই আছে। আরক্ষী অপরাধীর দৃষ্টিতে চাই এই সমগ্র ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখিছে। যদিও এতিয়াও 5 অভিযুক্তর কোনো সন্ধান লাভ করবলে সক্ষম হওয়া নাই। কিন্তু এই মুহূর্তে আমি জানাইছো আদাবাড়ীস্থিত ব্রহ্মপুত্র গেস্ট হাউসত আরক্ষীয়ে অভিযান চলাই এই তথ্য উদ্ঘাটন করবলে সক্ষম হয়েছে। রাজা আহমেদ নামর যুবকজনের নামত বুক করা হয়েছিল হোটেলর 105 নম্বর কোঠাটো। আর অতি রহস্যজনকভাবে হোটেলর রেজিস্ট্রার বহিরপরা অন্তর্ধান হয়ে আছে কেইবাটাও পৃষ্ঠা। আর হোটেলর কর্মচারীক বর্তমান জেরা চলাইছে আরক্ষীয়ে। আমি দুইজনের উপর এলাও নকরো, মই কম সে কম নকরো, যোন বেলেগে গম নাপাও। যদি সিঙ্গল বেড ফ্যামিলি থাকলে, এটা বাচ্চা থাকলে বাচ্চা হল, বাচ্চা নধরো আর দুজন এডাল্ট। ইহতে যদি পাঁচজন এনেকে থাকিছে, যদি ইহতে মিছা কথা কই থাকিছে, কিন্তু এই টাইমটো আমি চাই নাথাকো ন, যে পটকে লুকাই পেলে কোনোবা ইহঁত আহি পেলে তলৰ পৰা আহি পেলে ইহঁতৰ ৰুমত সোমাই গ'লে, এইটো আমি চাব নোৱাৰোঁ। যদি পাঁচজন থাকিছে থাকিব পাৰে, এইটো ক'ব নোৱাৰি। এইটো চিচিটিভি কেমেৰা চালে গম পাই যাব। 19 তাৰিখ ৰাজা আহমেদ বুলি ইয়াতে যোনটো এন্ট্ৰি আছে, ৰাজা আহমেদ বুলি এন্ট্ৰি আছে, হয় হয় হয়। ছোৱালী মইতো ক'লোৱে আপোনাক, সেইটো মনত নাই। যদি ছোৱালীজনে মোৰ ওচৰেদি এনে সোমাইছে, তে আই ডি লৈছোঁ আমি, নাই নাই 18 বছৰ তলত হ'লে সোমাব। মহানগৰীৰ পশ্চিম প্ৰান্তৰ গাড়ীগাঁৱত যোৱা শেহতীয়াকৈ আমি পোৱা তথ্য অনুসৰি, যি এক নৰবৈশাচিক কাণ্ড হৈ গ'ল। পাঁচজনীয়া দুৰ্বৃত্ত দল এটিয়ে এজনী 15 বছৰীয়া এজনী ছোৱালীক যি দলবদ্ধ ধৰ্ষণ কৰিলে, তার এই ক্ষেত্রত আমি সম্পূর্ণ ঘটনাটুক আমি তীব্র গরিহণা দিছো। আর যি পাঁচগৰাকী নরবিশ্বাসে এতিয়ালৈকে করায়ত্ত করব নাই। আরক্ষীর উচ্চ পর্যায়ের আরক্ষীরপরা প্রতিজন বিষয়কে আমি তারলগতে ইয়ারে বিধায়ক আর মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি এই ক্ষেত্রত তদন্তর কারণে আমি তীব্রভাবে আমি আর ইতিমধ্যে গাড়িগাঁওর ধর্ষণকারীর 5 মাতৃক আরক্ষীয়ে সমন জারি করেছে। এই মুহূর্তের খবর আমি জানাইছো। এফালে ব্রহ্মপুত্র গেস্ট হাউসত আরক্ষী অভিযান চলাইছে, আর তার সমান্তরালক 5 অভিযুক্তর অভিযান চলাইছে। যদি অভিযুক্ত করায়ত্ত করবলে সক্ষম হওয়া নাই, আর তারবাবে গাড়িগাঁওর এই ধর্ষণকারীর 5 মাতৃক আরক্ষী অভিযান সমন দিছে। পানবজার মহিলা থানাত হাজির হয়েছে 5 অভিযুক্তর মাতৃক। অভিযুক্ত 5 ধর্ষণকারী সন্দর্ভত সোধা পোছা করা হয়েছে আটাইকেইগৰাকী মাতৃক। সম্প্রতি থানাতে আছে এই 5 অভিযুক্তর মাতৃ। খানাপুর